কি নাম ধরে ডাকি বলতো বানা? বর্তমানে ওর যেটা নাম সেটা ধরে ডাক, নাহলে বানায় প্যাঁচ দিয়ে শেওড়া গাছে টাঙিয়ে দেবে। হ্যাঁ, তখন পানু শেওড়া গাছে বসে আমার ঝুমা বৌদির উপর নজর রাখবে। চুপ কর গুদমায়ানি, খানকির ছেলের এখনো ঠিক মতো দাঁড়ায় না, সে মানে আবার বৌদির স্বপ্ন দেখছে। আরে লেওড়া, স্বপ্ন দেখা দেখি বড় হবে, আরে গুদমায়ানিকে ডাক। আচ্ছা ঠিক আছে, কেলে কেলে। খানকির ছেলের নামটা কিন্তু জব্বর হয়েছে, কেলে। ওর নাম নিয়ে ওরকম ভাবে দাঁত কালাস না, যখন ওই চুদির ভাই দাঁতে লাথি মেরে সেই দাঁত যখন গাড়ির ভিতর দিয়ে বের করবে তখন সব দাঁত কালানো চুদে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি ডাক ওকে। কেন মারা, তুই ডাকতে পারছিস না কেন? তোর ডাকছে কি গান ফাটছে? কথাটা কিন্তু একদম তুই সত্যি বলেছিস, তবে আমাদের থেকে তোর গান শক্ত আর খুবই মজবুত, তাই তোর টেরা বেগা তোবড়ানো হয়তো বা ছোট হয়ে যেতে পারে, কিন্তু আমাদেরটা বিশ্বাস কর একবারে ভেঙে যাবে। একদম শুয়োরের বাচ্চার মতো কথাটা বললি। কিন্তু পানু, মা শুয়োর তো কথা বলতে পারে না, তাহলে তার বাচ্চা কিভাবে কথা বলবে? কি বললি খানকি ছেলে? নাহলে কিন্তু কেলে কেটে কে চোদন দেওয়াবো। বাহ, কেলের নাম শুনতেই গুদমানি গুলো মারামারি থামিয়ে দিল। থামবেই তো, কেলের চোদন যে একবার খেয়েছে তারপর তার আর কোনো ইচ্ছা থাকে না যে দ্বিতীয়বার কেলের চোদন খাবে। সে আবার কোন খানকির ছেলে? কোনোদিনও তো ওই গুদমানি নাম শুনিনি। তোদের মতো সরে বাচ্চা যখন ওই চোদনার নাম করছিস তাহলে সে নিশ্চয় একটা আস্ত খানকির ছেলে, একবার দেখতে ইচ্ছা করছে গান্ডুটাকে। আরে বানা, ওটা তো তোমারই ছেলে। তোরা চেনাবি আমার ছেলেকে? আমার ছেলে একটা আস্ত খানকির ছেলে। আরে কাকু, নন্টে বলতে চাইছে যে কেলে আর ফুটো একই মানুষ। সেটা কি করে হতে পারে? আমাকে কি বাল ছেড়া গুদমারানি পেয়েছিস? না বললেও তুমি একটা 10 নম্বর গুদমারানি। কি বললি চুদির ভাই? বেশ করেছি বলেছি, এখন মুখে বাড়া দিয়ে চুপটি করে বসো আর শোনো কি বলছি। কি এমন বালের কথা শোনাবি যে আমি চুপ করে বসবো? তোমার ওই বাঞ্চোর ছেলের কথাই শোনাবে। নে পানু বল। হ্যাঁ শোনো মন দিয়ে, মাঝখানে কথা বললে কিন্তু গাঁড়ে আঙুল দিয়ে চাগিয়ে দেবো এই বলে দিলাম। তোরা কোনো চিন্তা করিস না, আমি বিকালে মাঠে ওখানে নিয়ে যাবো, তোরা কিন্তু আশেপাশে থাকবি, নাহলে খানকির ছেলেকে বিশ্বাস নেই যদি আমার গ্রামে যদি পারে। কি বাবা, এই সময় কি মাঠে না মানে ইয়ে? ও আচ্ছা, আমার কাছে সালাম ঠুকতে এসেছিস তাই তো? আচ্ছা বলে না না, একমাত্র ওই তো তোকে সকলের সামনে তুলে ধরবে, তোকে গোটা গ্রাম কেন গোটা শহরে বুকে ফেমাস করে দেবে, যার পর তোকে প্রত্যেকে মহারাজা বলে ডাকবে। খানকির ছেলেগুলো কি করেছিস বাড়া আমার ছেলেটাকে নিয়ে? দেখো বাড়া, ও শুধু তোমারই গাঁট পাকা ছেলে নয়, ও আমাদেরও বন্ধু হয়, তাই জন্য আমার ছেলেটার পিণ্ডি চটকে নিয়ে এসেছিস। একদম বাড়া, ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। তাহলে কি করবি বাড়া? গাড়ে হাত ঢুকি এমন তালি মেরে দেবো না, সেই গা নিয়ে সারা বছর লটকে পড়ে থাকবে। কি বললি বাড়া, তবে রে বাঞ্চোর ছেলে। বাবা তুমি ওদের কিছু করবে না? কে রে মারা? ও তুই, এই বাবা ফুটো দেখ না, তোমার বান্টুর ফুটো দেখো গে যাও। আজ আমি শেষবারের মতো বলে দিয়ে যাচ্ছি, আমাকে সকলে কেলে বলেই ডাকবে, আমার নাম কেলে মস্তান, যেখান কি ছেলে আমাকে নিয়ে মজা করার চেষ্টা করবে সেই গুদমানি বিচি টিভি মারা মেনে ফেলবো। এইসব তুই কি বলিস বাবা? আমি লাউরা ঠিকই বলছি,
আর শোনো, আমি কলেজে যাচ্ছি, আমার পড়াশোনা করতে খুব ইচ্ছা করছে। এই গান মেরেছে, ফুটো যাবে থুড়ি, কেলে যাবে পড়াশোনা করতে, তাই আবার কলেজে। হরে খানকির ছেলে, কোন ছেলে মানা বিয়ের পর পড়াশোনা করতে যায় শুনি? ঘরে বউটাকে কে খাওয়াবে? কেন তুমি মারা বাপ হয়েছে কি করতে? এখন আমি বেশি কথা বল চাই না, এখন আমার মুড ভালো আছে। মুড ভালো আছে তো আমার বল ছেড়ে গেল। কোন গুদমানি কথাটা বললি, কোন খানকির ছেলে বললি? এই যে বল্টু বলেছে, গুদমানিটা অনেকক্ষণ ধরে তোকে খারাপ কথা বলছিল। তবে রে সেগু মারানি, খানকির ছেলে অনেকবার বেড়েছিল, এবার খা কেলানি, মার মার গুদমানি, গানের রস একদম নিংড়ে দে। আমাকে ছেড়ে দিন দাদা, আমি এই কলেজে নতুন, আমি কিছুই জানি না, এভাবে আমাকে কষ্ট দিও না দাদা। কানকি ছেলে এমন করছে যেন গুদমানের গানে পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। তুমি ভুল বলছো দাদা, আমার ভাড়া নেই। তার মানে কানকি ছেলে তুই কি তাহলে? আমি দিতেও পারি আবার নিতেও পারি, এবার বলো তো আমি কে? বেরো ছুটি ভাই বেরো, আর কোনোদিন তোর ওই গান নিয়ে মুখ হবি না, বেরো কানকি ছেলে। একটু চুপ করবি গুদমারানিগুলো, কানকির ছেলেগুলো অতই যখন তোদের ঠাপানো শখ তাহলে যা না মারা ওই জঙ্গলে একে অপরে পোঁত মারামারি কর না, শুধু শুধু আমার ঘুমে গুদ ভাঙছিস। সরি গুরু সরি, আর হবে না। কি হলো তুই মানে এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা কানকি ছেলে এখন এখান থেকে, না হলে মারা ছুড়ে মাথা বাটিয়ে দেবো। তাহলে সুরসুরি খাবে না? সুরসুরি তোর বাপের গানে দেখে কানকি ছেলে, বেরো চুদির ভাই এখান থেকে। গুরু আমাদের রমরমা না আগের মতন বাড়া থাকছে না, এখানে একটু কামাল তামাল দেখাও, সারাক্ষণ তো গাঁ ধরে ঘুমাচ্ছ। কি বললি গুদমারানি, আমি সারাক্ষণ গাঁ ধরে ঘুমাচ্ছি? আর তাছাড়া তুই কি বা জানবি, দিন রাত পানু দেখে দেখে শরীর অবস্থা যা করেছিস, এসবের চিন্তা ভাবনা তোর মাথায় কোনোদিন আসবে না। তবু মানে আমি কিছু কাজের কাজ করি, আর সব থেকে বড় হার্ড রক পানু দেখে হ্যান্ডেল না মেরে আমাদের কলেজের পেছনে যে শেওড়া গাছটা আছে ওই গাছে শাবলের সাইজে গর্ত করে সেখানে আমার শখ পূরণ করি। তুই আচ্ছা চুদির ভাই, তো তোর এতই যখন গান বানানোর শখ, একটু আগে যে ছেলেটা ছিল যেচে পড়ে খুলে দিচ্ছিল, নিয়ে নিতে পারতিস, শুধু শুধু গাছগুলো কেন অত্যাচার করছিস? কেনই বা করবো না, তুমি কি আর আগের মতন কোনো কাজ করো বা কোথাও নিয়ে যাও আমাকে? বাঞ্চোদ তুই কি আমার গার্লফ্রেন্ড যে তোকে আমি ঘুরতে নিয়ে যাবো? আরে সেটা বলছি না, আগের মতন র্যাগিংটাও তো করতে হয় নাকি, তাহলে আমার মাথায় এরকম বদ বুদ্ধি আর ঘুরবে না। চলো আজকে একটা তাহলে মনের মতো র্যাগিং করা যাক, যেটা এর আগে কেউ করেনি, দেখি তোমার গানে কত দম। আর যদি ইতিহাস বিখ্যাত একটা র্যাগিং করে দিই তাহলে আমার জন্য কি থাকছে? বাপের বিচি সেদ্ধ। কি বললি খান কি ছেলে? ঠিকই বলেছি, এতদিন তোমার গুরু গুরু করে মাথায় তুলে রেখেছি, আগে যদি ঠিকঠাক কাজ না হয় গানে লাথি মেরে পালাবো তোমার কাছ থেকে। ঠিক আছে লেওড়া, দেখ তাহলে কি করি, আর যদি আমি আজকে সফল হই তাহলে 3 মাস ধরে তোর পোঁত মেরে রাগ করবো, এই মনে রাখিস। এই গান মেরেছে, এই চুদি ভাই বলে কি, তাহলে তো আমার সাদের পেছনে পেছন থাকবে না, অত্যাচারের জ্বালায় আলী বাবার গুহা হয়ে যাবে তো। ওই দাঁড়া, তুই এই কলেজে নতুন? হ্যাঁ কেন? চল চল তাড়াতাড়ি প্যান্টটা খোল। কেন বাড়া আমি প্যান্ট খুলতে যাবো কেন? আসলে অনেকদিন গুরু হ্যান্ডেল মেরে মেরে বিরক্ত হয়ে গেছিল, তাই তোর এখন পিছন মারবে। চুপ কর গুদমারানি, আর একটা কথা বললে ঘোড়াকে দিয়ে কোদ মারাবো তোর। বলেন কি? উড়ি বাড়া, আলী বাবার গুহা থেকে ডাইরেক্ট সংডুম গুহা তৈরি করে দেবে তো। চল বাড়া পথ ছাড়। ছাড়বো না, কি বললাম কথাটা কানে গেল না, তাড়াতাড়ি প্যান্ট খোল। কে বাড়া তুই, কানকে ছেলে আসতে না আসতে প্যান্ট খুলতে বলছিস? বাড়া তুই জানিস ওকে? ও আমার গুরু, এই কলেজের সিনিয়র, ওর নাম হলো বিখ্যাত চিৎকারা, বাল কুখ্যাত বাপের বাড়া। কানকি ছেলে বালের এই কাজ করে,
আবার নাকি বিখ্যাত। কি বললি গুদমারানি? তুই বড়া গুরুকে অপমান করছিস কর, কিন্তু আমাকে করবি না। আমার নাম কিন্তু বড়া উৎকল। হ্যাঁ জানি, ওই তো ঝুলে থাকা বাপের টল। তবে এখান কি ছেলে, কলেজের সিনিয়রদের সাথে এরকম ভাবে কথা বলতে হয়? তোর বাপ মা কিছু শিক্ষা দেয়নি তোকে? আমার বাবার কথা বাদ দিলাম, তোর বাপ মা তোদেরকে কি শিক্ষা দিয়েছে? জন্মের পর থেকে কি ছেলে মেয়েদের প্যান্ট খোলানো শিখিয়েছে? নাকি মারা গাছের মধ্যে গর্ত করে তার সঙ্গে? ছি ছি, এই তোদের মধ্যে কয়েকটা খান্তি ছেলের জন্য এই সমস্ত ইউনিভার্সিটি বদনাম হচ্ছে। এমন ইচ্ছা হচ্ছে না গুদমানিগুলোর গুদ ভেঙে দিই। তোর বালের ভাষণ অনেকক্ষণ ধরে সহ্য করছি, খান্তি ছেলে গাঁড়ে লাথি মেরে আজকে থেঁতো করে দেবো। হ্যাঁ গুরু, তুমি থেঁতো করবে, আর আমি আমি কি করবো? বাপে ভাড়া খাবি, বেশি না ভেবে আয় খান্তি ছেলে, আয় এক এক করে আয়। আজকে তোদের বাড়ায় গিট বেঁধে স্যাটা ভাঙা কালানি দেবো। তবে রে দুললে ওরা, এসেছিলাম পড়াশোনা করতে, তোদের মতন খানকি ছেলে পাল্লায় পড়ে পুরো পড়ায় মুড় চুদে গেল। আর শোন সেগো মারানির দল, এরপর যদি কোনোদিন শুনেছি তোরা কারোর উপরে কোনো রকম র্যাগিং করেছিস, সেই দিন মারা তোদেরকে ল্যাংটে করে গোটা কলেজের মধ্যে কুকুরকে দিয়ে বোধ মারবো, এইটুকু মনে রাখিস। কোনো কিছু করার আগে আমার নামটা একবার স্মরণ করবি। দাদা তোমার নামটা কি বলে যাও? আমার নাম কেলে, সবাই ভাবে আমাকে এলে বেলে, কিন্তু যার দোষ আমি দেখি তার গান মেরে ছাড়ি। তাই দ্বিতীয়বার যেন না হয় এই ভুল, জানলেই তোদের গান থেকে ছিঁড়ে নেবো চুল। দেখলে গুরু ছেলেটা কীভাবে সাউথের হিরোর মতো ঝাক্কা ডায়লগ মেরে গেল, আর তুমি উল্টে কেলানি খেয়ে পড়ে রইলে। দূর মারা, তোমার কাছে আর থাকবোই না। কি রে, তুই কলেজে যাই বলে চলে এলি যে বড়? ধুর মারা, বালের যুগে সব কটা বালের মতো ছেলে বলে তৈরি হচ্ছে, পড়াশোনা গান মেরে দিয়ে এক একটা আস্ত গুদমানি বেটা তৈরি হচ্ছে। তুই বড়া নিজে ভালো হলেই ভালো, অন্যজনকে নিয়ে তোর কি দরকার? ওরে চুদি ভাই, একজনকে নিয়ে সংসার চলে না, বা এই গোটা দুনিয়া চলে না রে। বর্তমান যুগে এই গোটা দুনিয়ার মধ্যে 10% ভালো মানুষ আছে, 30% মানুষ অন্যদের পা চেড়ে বেড়ায়, 40% মানুষ এমন আছে যারা প্রত্যেককে যেন টাকা দিয়ে কিনে রেখেছে। তার মধ্যে 15% বেশ কয়েকটা খানকি ছেলে তৈরি হয় যারা প্রত্যেকের উপর অত্যাচার করে, আবার তাদেরকে বাঁচানোর জন্য কয়েকটা গুদমানি আছে যারা নিজেদের বানিয়ে রেডি থাকে সবসময়। বলেন কি? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। যার পর কিছু হলেই ওই চুদি ভাইগুলো বাঁড়া খাড়া করে চলে যায় তাদেরকে বাঁচাতে। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাকি 5% কি করে? কি আবার করে? সেই বাকি 5% ঘরে বসে থেকে দিনরাত পানু দেখে আর হ্যান্ডেল মারে। ওদের না কিছু কারোর প্রতি বলার আছে, না কিছু করার আছে, শুধু মারতে পারলেই হবে। একদম চুদির ভাইয়ের মতন কথাবার্তা তোর। কেন, এটা বলা যেত না যে সেই 5% মানুষ ঈশ্বরের আরাধনা যারা এই গোটা দুনিয়াকে বাঁচিয়ে বা টিকিয়ে রেখেছে? এ কে রে, তোর মধ্যে এত পরিবর্তন দেখে সত্যিই বড়া খুব অবাক লাগছে। তবে আর যাই হোক, আমাদের বন্ধুত্ব আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, সে যতই বদলে যাক না কেন। হ্যাঁ, শুধু একটু বাংলা আর মাংসের চাট হলেই হবে। বেরো খানকি ছেলে এখান থেকে, ভালো কথার জায়গায় খানকি ছেলে ভুল ভাল কথা বলছে। দেখ ভাই, তোদের ওরকম জ্ঞানের কথাবার্তায় আমি না করাতে চাই না, আমার একটু যেটা চাই সেটাই বললাম। বাপের বাড়া খেয়েছিস কোনোদিন? যা একবার বাপের বাড়াটা খেয়ে দেখাই, তারপর বলবি। খুব খারাপ হয়ে যাচ্ছে পানু, আমি মারা এতক্ষণ ধরে তোদের কথায় ছায়াও দিচ্ছিলাম আর পাশেও ছিলাম, এবার না থাকলে বেরিয়ে যা। দূর তোদের বালের বন্ধুত্ব, সব কটা কানকির ছেলে। সব কটা মানে তুই আমাকেও কি কিস্তিটা দিলি? হ্যাঁ দিলাম, বেশ করেছি দিয়েছি। তুই হলি আজ তো গুদমারানি, তোর জন্য বড় এত কিছু হচ্ছে, এমন ইচ্ছে করছে না খানকির ছেলেকে? ঠিক হয়েছে, খানকি ছেলে সব জায়গায় মাত্র পরিচয়। তবে যাই হোক, ওরা যাক বাড়তে করুক, গান মারিয়ে ঘটিয়া ডাক। তবে তোমাদেরকে কিরকম লাগছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর যদি খুব হাসি লেগে থাকে তার সঙ্গে যদি কোনো মোটিভেশনাল মেসেজ দিয়ে থাকি তাহলে এই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিও। এই বাস্তবতা যুগে একটু হাসানোর জন্যে আর এরকম মজাদার ভিডিও পেতে এখনই ফানিম্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।
যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। সর্বশেষে জানাই থ্যাংকস ফর ওয়াচিং। সকলে ভালো থেকো আর সুস্থ থাকো।